ওজন চট্টগ্রামে বন্দরের উদ্দেশ্যে যখন তারা পাঠায় অপর দিকে যখন এই মালটি বিদেশে চায় তখন দেখা গেল সর্বমোট 11,000 পিস এর থেকে কম আছে। 28,000 পিস থেকে 11,000 পিস কম ছিল। বিদেশি মায়ের বায়ের উক্ত মালিককে ক্ষতিপূরণ বাবদ প্রায় $28,908 জরিমানা করেছে। এতে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সুনামটি ক্ষুণ্ণ হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা তিনজন চোর চক্রের যারা সদস্য তাদেরকে সক্রিয় সদস্য তাদেরকে গ্রেফতার করেছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জিএমই, পরিবহন মালিক এবং শ্রমিক সংগঠন এবং পুলিশ সবাই মিলে একটি সভা হয়েছিল। সেখানে সাম্প্রতিককালে কয়েকটি শিপমেন্টে গার্মেন্টস শিপমেন্ট মালামাল পণ্য কম বিদেশে যখন বাইরে এটা রিসিভ করে পণ্য কম পায় এবং এটা বাংলাদেশের একটি ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং এটাতে যারা বিক্রেতা তারাও খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। এই ধরনের মিটিংয়ে একটি সভা আসে। এটি নিয়ে একটি নীতিমালা তৈরি প্রক্রিয়াধীন আছে। কয়েকদিনের মধ্যে রোড সেফটি একটি নীতিমালা হয়ে যাবে। তো তারই ধারাবাহিকতায় আমরা যে কাজগুলি করছি যে গার্মেন্টস সামগ্রী যখন বিভিন্ন গার্মেন্টস থেকে শিপমেন্টের উদ্দেশ্যে বন্দরের দিকে যায় পথিমধ্যে অসাধু পরিবহন শ্রমিক এবং আরও অসাধু চক্র চোর চক্র তাদের সহায়তায় সুকৌশলে গভর্নমেন্ট থেকে মাল সরিয়ে নেয় এবং এই চক্রটি দীর্ঘদিন ধরেই কাজ করে। মাঝে মাঝে সেটি দৃশ্যমান হয়। একসময় ঢাকার আশেপাশে এই চক্রগুলি ভালো কাজ করতো, এখন আমাদের অভিযান খুব জোরদার হয়। এরা একটু ঢাকার থেকে বাইরের দিকে কুমিল্লা চট্টগ্রাম বা ফেনীর দিকে এদিকে এই কাজগুলি কিছুটা করে, তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি এবং আমরা সেখানে কিছু নাম পেয়েছি যারা এটি মাস্টারমাইন্ড। আমরা সে মাস্টারমাইন্ড যারা তাদেরকেই আজকে গ্রেপ্তার করছি এবং দুটি অভিযানে আমরা এই ধরনের যদি অভিযোগ পাই অবশ্যই এটা তো এক ধরনের অপরাধ। আমরা যদি পাই এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যদি এই ধরনের আপনারা খবর পেয়ে থাকেন আমাদের জানাবেন বা যাদেরকে মুক্তিপণ দাবি করে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। কারণ এটি খুব কঠিন কোনো অপরাধী না, বিষয়গুলি খুব ইজিভাবেই তারা করে ফেলে। কারণ যেহেতু রোডটা অনেক বড়, আমরা সামনের দিনগুলিতে সমস্ত রোডের সেফটি সিকিউরিটি আরও বৃদ্ধি পাবে যেহেতু আমরা আরও উন্নত দিকে যাচ্ছি, উন্নতির দিকে যাচ্ছি। রোডের সিকিউরিটি সিস্টেম বৃদ্ধি পাবে, সিসি ক্যামেরা লাগানো হবে বা এই সমস্ত ম্যানেজমেন্টকে আরও ইম্প্রুভ করা হবে, এটা নীতিমালা হচ্ছে। তবে মুক্তিপণ চেয়ে তারপরে মালামাল ছাড়ার বিষয়টি আমরা যদি অবগত হই অবশ্যই তার মধ্যে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।